তুমি তো দেই যে জোন বেছে বেড়াও তাই যে আবার ইয়েসকো নিয়ে আসলে কি নে কি দেখি আরে বাপুরে সবাই কোন না কোন কর্মে থাকে তা তো ঠিক বুঝনি কোন কাজ মনে করো ছোট না কোনটা বড় না না আমি বিষয়টা আছে কি এই যে এসকোগুলো আমি নিয়ে আইছি না এই এসকোগুলো মনে করো আমি তো অন্য জায়গায় ভাড়া খাটাবো না এ আমার নিজের কাজের জন্যই কিন্তু আমার আশার কথা আছে 22 গেন এ ছোট ছোট হুনার হলো কারণ এসকো খাটাইছি আরে বাপু আমার হুটো নেই মাটি ছুটি একটু সরাতে হবে তারপরে মনে করো যে একটু কলেরন একটু গত মতো খুঁজতে হবে বুঝলি তো এই যে পুনার হলো কেন এসকো আমি কি আরবো এই এসকো তোমার কাজ কয়কাল লাগবে সর্বনিম্ন মনে কর যে 55-56 কোন লাগবে তো বস আমার কুদালি ভালো ম্যানেজার তো ওই দনি রাগ করে ম্যানেজার কইছে কি যে আমার এসকো লাগবে না আমি সব এনথিয়ে দিছি এই এক মাস ধরে আমি বলে মানে ছোট বললে তুমি আর গ্রান করো না 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 ছোট বললে এসকো লাগবে আছে বড় বড় গাড়ি সব ভাই সব বড় গাড়ি লাগবে ওই কয়টা রাজাশ বাচ্চা সিনের ইতিহাস ফাতিহাসের বাচ্চারা সব ওই তিলিগুলি করবে খেলা করবে ওর মাটি ছুটি কাটে একটু গর্ত বানাতে হবে তাই আরে আরে বললাম যে এই কাকা এসো খেয়েছে আমি ফিরে দিল নেবো না এসকো আমি এসকো তো কি আর জালি জালি এসকো ফাটাইছি এই এসো আমার কুদালি ভালো ওই গু কথা কুদালি ভালো হচ্ছে আমার এসকো কাজ মাটি করতে পারে কয় করতে পাটি কাটবে 22 খানে পাগল এই 22 খানে যা করে আমার 1 ঘন্টার কাজ এরা 22 খানে সারা দিন যে মাটি কাটবো আমার 1 ঘন্টার কাজ বাবাতের কাজ কুদাল দিয়ে আবার দি গাই পাগল আমি সাডাম দিচ্ছি না কালকে দেয় না হুটানো কার কারে তুলে সব এই সব এই ফাঙ্গাল সব ইঞ্জে ছুরে এই নিয়ে সব পড়ে রয়েছে খালি খামা কামার তাহলে আরে তাহলে ফিরাই দিতে হয় ও যাত্রা সে নিয়ে যাবে না খালি খালি আমার 12 বারেল তেলই গেল নিসারে যে 12-14 বারেল তেল ছিল সব এই এস কই পুরে নিয়ে নিয়ে বসে দিয়েছে সব ফাউ গাছ দিছে তাহলে টা বসে তো টা ভরে আছে না ও যা ছিল এটা তেল কিনে আছে না এ কালকে সব কোনে কলা কা সরাটা আউট হই নিতে ওই তাই ওই কারণে কি তুমি কি জাল ফেজের ব্যবসা লাগিয়ে গেছো হ্যাঁ এদের এনে অত যুগাতে হবে না জাল ফেজের ব্যবসা তরকারি ব্যবসা হ্যাঁ ওই কইরা তাই মনে করে এদের গাটি তেলে টা দেবে কি তুই এই যাছ না ফুলো ডাটা পাইছে বেসো তুমি আটে নিয়ে ফুলো ডাটা মানছি ও ফানসা ডাটা আগে দিন কথা আমি এসে কিনে নিতে তো খাতি আলাম না তো তোমার সাথে আরে বাবা তোমার কইলাম না তো মুই পিপল উঠতে ডাটাই ডাটাই তো কইলাম আচ্ছা কইলাম না তো তুমি বাড়ুন নেতে দিবা মানে মুই এরাম বাড়োবা দিরাম সেভ করা পরে এরাম এটা তুলো এই ওই যে দাম না তুলি দিই করে দে মানে তোমার গুঁড়ো পরিষ্কার করে দে হ্যাঁ ওই যে পরিষ্কার করে দে গুঁড়ো গুঁড়ো যে চুল থাকে ওগুলো ফুলে যাবে আর তুমি বাড়ুন ধরে বাড়ি বার মানে তোমার মুই যাতে গুড়ি গুড়ি ফিফ করতে বিশাল মিষ্টি না দাদা ডাটা ওরে সর্বনা জাল ফেজ নষ্ট হয়ে গেছে না জাল ফেজ নষ্ট মানে মাস লাগবে না তো কোনো মাস লাগে না ওতে আমার জাল ফেজ গেল তেলও গেল ওটা তো যাবে কত মা মাস আমি বাড়ুন দিলাম মাস কিন্তু তোমার ওই কারণে খামাকা তুমি ওই তো মাস খরচ করবা কি তাহলে ওই যে সেই ডাটা ডাটা দিছাও আমার সাথে মাসের টাকা দিতে হবে কাকা তো তুমি তো তুমি তো এস করে আছে কিনে আমার সাথে মাসের টাকা দিতে হবে তোমার মাসটা আমি কিনতে বারণ দিলাম যে ডাটা মাস লাগে না জাল ভেজে টাকা নাই বাদ দিলাম তুমি আমার মাসের টাকা দাও সিংড়া মাছ কিনেছি 200 টাকা দিয়ে আমার সাথে 200 টাকা দিয়ে দাও আরে পাগল ওইটি আছে তোর জালি জালি সিলভার খাটি ওই পুনাওটা 40টা 30টা কেজি ওইটা তো ও তো আমি খাই নে তুমি খাও না অন্য মানুষরে খাইতে তুমি আগের দিন কইলে যে কাকা ডাটা কিনে বাড়ি খাইছি তুমি বাড়ি খেলে কেন তুমি হোটেলে খাইতে বাইতে তো আমার এই তেলও গেল মাছও মাছও গেল জাল ভেজও গেল তোমার ওই ডাটাই তুমি তো রান্না ডিজেল দিও কি সোয়াবিন তেল তো রান্না নাই তো পাগল ডিজেল দিও তা কি মানে এই মেশিনে তেল নিয়ে হ্যাঁ ডিজেল তো দুইবার দিবা একবার দিবা ডিজেল লাস্টে ফিনিশিং দিয়ে দিবা তা তুমি পাও ভাই তা খাতে ভালো লাগবে না ওই তো তুমি রস করে রাখবা নিংড়ে ওটা আজকে রানি 3 দিন পরে দেখো বাবা ওই ওকে দিন দিন খাতি কইছ না তোমার আইনতে তো আজকে কবে তাহলে রানতে ডাটা আছে বাড়ি ডাটা আছে না পাগল ডাটা আমার সব সময় তো নিয়ে যাও এই এসকো নিয়ে আইছি এই জানতো বা 3 কান ফাটাই দেবো না ডাটা মারতি তা ভালো মাঝি টাইনে উড়তে পারতো না তুমি সারাদিন দুটো ডাটা উড়ানো ক্ষমতা নেই আজ আগে দিন 4টা জোন ফাটাই তা ছড়া ডাটা মারছি 1800 টা খরচ আমার বিশাল ব্যাপার তাহলে কি ডাটা তা আজব ডাটা ওই যে 8 কেজি 5 কেজি কুরল নিয়ে আইলো হ্যাঁ 5 কেজি কুরল ওটা ডাটার শিড়ও কাটতে পারিনি কুরল বলে না ভাঙে গেছে কুরল ভাঙে না কুরল তো দোকান আসাড়ি বাসছে না তোমার ডাটা তো শিকড় পাগল
ডাটার মজা নিছি ভুল হয়ে গেছে তাহলে আজকে কেরোসিন দিয়ে ডিজেল দেরা না ডিজেল আর পাম অয়েল একসাথে ফিটে নিবা ফিটে নিয়ে তাই দিবা চার ফুট করে আর আজকে রান্নার সর্বনিম্ন এক সপ্তাহ পরে খাবা আর ওই মাল রাইন্দে রোদি দিয়ে দিবা রোদি তো খারাপ না ওই খাবা তবে একটু কাপড়ে কাপড় কিনে খাইও আর কিছু সিলাইন সিলাইন এক বিশাল জন হয়ে দাল মরেও যাতে পারে খাই পাগল করোনায় কয়টা মরছে ওই খাবা মানে হচ্ছে তুমি অ্যাসিড খা তোমার লাভ বুঝলি ওই ডাটা এত মিষ্টি সাদের